আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হিসাবের শ্রেণী বিভাগ ও হিসাব সমীকরণ। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাবের প্রকারভেদ। হিসাব মূলত পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার হিসাবের নামগুলো আমরা প্রথমে জেনে নেই। সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মূলধন। এই পাঁচ প্রকার হিসাব নিয়েই কিন্তু আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সকল কার্যক্রমগুলো সম্পাদন করে থাকি। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, এগুলোকে ব্যবসায়ের আর্থিক অবস্থার উপাদানও বলা হয়। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোন কোন জিনিসগুলোকে সম্পদ বলে থাকি, কোনগুলোকে আয় বলে থাকি, কোনগুলোকে ব্যয় বলে থাকি এবং কোনগুলোকে দায়, কোনগুলোকে মূলধন, এগুলো আমরা এখন একটু আলোচনা করব। প্রথমেই দেখে নিই কোন কোন জিনিসগুলোকে আমরা সম্পদ বলছি। নগদ অর্থ, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নগদ পরিমাণ টাকাকে আমরা সম্পদ বলছি। জমি, দালান, ভূমি, এগুলো আমাদের সম্পদ হিসেবে পরিচিত। আসবাবপত্র, আমরা আমাদের প্রতিষ্ঠানে নানা কাজে কিন্তু নানা ধরনের আসবাবপত্র ব্যবহার করে থাকি, যেমন চেয়ার, টেবিল, সোফা, এগুলো আমাদের সম্পদ। ব্যাংক জমা, আমরা যখন আমাদের ব্যবসায়ের নগদ টাকা ব্যাংকে জমা রাখি তখন তা ব্যাংক জমা নামে পরিচিত, যা কিনা আমাদের সম্পদ। এরপর রয়েছে দেনাদার বা প্রাপ্য হিসাব। একজন বিক্রেতা যখন ধারে ক্রেতার নিকট কিছু বিক্রয় করে তখন ক্রেতা হচ্ছে তার দেনাদার, অর্থাৎ ক্রেতা হচ্ছে তার বিক্রেতার দেনাদার। এরপর রয়েছে যন্ত্রপাতি, যা কিনা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পদ। এরপর আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি আয়, চলো দেখে নিই কোনগুলোকে আমরা আয় বলছি। বিক্রয়, আমরা যখন আমাদের প্রতিষ্ঠানে কোনো কিছু বিক্রয় করি তখন তা আয় বলে গণ্য হবে। এরপর রয়েছে বাট্টা প্রাপ্তি। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোনগুলো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যয়। বেতন বা মজুরি, আমাদের প্রতিষ্ঠানে অনেক কর্মীরাই কাজ করে থাকেন যাদেরকে মাস শেষে আমাদের বেতন দিতে হয়, যা কিনা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যয় বলে গণ্য হবে। ভাড়া, পরিবহন, পণ্য ক্রয়, এছাড়াও আরও অনেক ধরনের ব্যয় রয়েছে। এখন আমরা দায় নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখতে পাচ্ছি ঋণ। অনেক সময় আমাদের প্রতিষ্ঠানকে ব্যাংক থেকে টাকা ঋণ নিতে হয়, তা আমরা দায় বলে গণ্য করব। কেননা এই টাকাটা আমাকে একটা নির্দিষ্ট সময় পরে সুদসহ ব্যাংকে ফেরত দিতে হবে। এরপর রয়েছে পাওনাদার বা প্রদেয় হিসাব, যা কিনা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায় বলে গণ্য হবে। এরপর আমরা জানব মূলধন। সব সময় মনে রাখতে হবে মালিক যাই ব্যবসায় প্রদান করে তাই মূলধন। এগুলো ছাড়াও আমাদের আরও অনেক সম্পদ, অনেক ধরনের ব্যয়, অনেক ধরনের দায় রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে হিসাব সমীকরণ। চলো আমরা একটি হিসাব সমীকরণ দেখে নিই। এখানে লেখা এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই। এখানে এ বলতে বোঝানো হচ্ছে সম্পদ অর্থাৎ অ্যাসেটকে, এল দিয়ে বোঝানো হচ্ছে দায় অর্থাৎ লায়াবিলিটি, ই দিয়ে বোঝানো হচ্ছে মালিকানা সত্ত্ব অর্থাৎ ইকুইটি। তোমাদের কাছে মালিকানা সত্ত্ব শব্দটি নতুন মনে হতে পারে, কিন্তু না, এ বিষয়ে কিন্তু আমরা একটু আগেই কথা বলেছি। কিভাবে বলতো? আমরা মূলধন নিয়ে কথা বলেছি, আমরা আয় নিয়ে কথা বলেছি, আমরা ব্যয় নিয়ে কথা বলেছি। এই তিনটাই কিন্তু মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। আরও বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে জানব। এখন এই সমীকরণ দেখে আমরা কি বলতে পারি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব? নিশ্চয়ই পারি, কারণ দায় এবং মালিকানা সত্ত্বকে যোগ করলে কিন্তু আমরা সম্পদ পাচ্ছি। আজ এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবে।